ষাটগম্বোস মসজিদ বাংলাদেশের বাগেরহাট জেলার দক্ষিণ পশ্চিমে অবস্থিত একটি প্রাচীন মসজিদ মুসলিম স্থাপত্য শিল্পের এক অনুপম নিদর্শন এই মসজিদ হজরত খানজাহান আলী রহমাতুল্লী আলায় এর শ্রেষ্ঠ কৃত্তি ষাটগম্বোস মসজিদ খান খানজাহান আলী আলায় এর মাজার থেকে প্রায় দেড় মাইল উত্তর পশ্চিমে সুন্দরঘনা গ্রামে এই মসজিদটি অবস্থিত মসজিদের উত্তর দক্ষিণ ও পূর্ব পাশে পাকা সড়ক ও পশ্চিম পাশে ঐতিহাসিক ঘোড়াদিঘী রয়েছে বাংলাদেশে এত বড় ঐতিহাসিক মসজিদ আর নেই বললেই চলে এই মসজিদের দৈর্ঘ্য একশো ষাট ফুট এবং প্রস্থ একশো আট ফুট এই মসজিদে পূর্ব পশ্চিমে সাতটা করে এগারোটি শাড়িতে মোট সাতাত্তরটি গম্বুজ রয়েছে মসজিদটির পূর্ব দেওয়ালে এগারোটি বিরাট আকারের খিলানযুক্ত দরজা আছে মাঝের দরজাটি অন্যগুলোর চেয়ে বড় ঐতিহাসিকদের ধারণা হজরত খানজাহান আলী জৈনপুরের দক্ষ নির্মাণ শিল্পী এনে এই সুবিশাল মসজিদটি নির্মাণ করেছিলেন জনশ্রুতি আছে যে তিনি গম্বুজ মসজিদ নির্মাণের জন্য বড় বড় পাথর ভারতের উড়িষ্যার রাজমহল থেকে তার অলৌকিক ক্ষমতা বলে জলপথে ভাসিয়ে এনেছিলেন তবে কত সময় এবং কত লোক এই মসজিদটি নির্মাণ কাজ করেছেন তা আজও জানা যায়নি এ মসজিদে প্রায় আড়াই হাজার লোক একসঙ্গে সলাদ কায়েম করতে পারে চায়ের কোনায় চারটি গম্বুজ সহ একাশিটি গম্বুজ থাকা সত্ত্বেও মসজিদটির নাম ষাট গম্বুজ হলো কেন প্রশ্নটা জাগাই স্বাভাবিক সাত গম্বুজ দিয়ে তৈরি সে কারণে সাত থেকেই ষাট গম্বুজ আবার কারো মতে সাতটি সারিতে গম্বুজ এ থেকে মসজিদটির নাম ষাট গম্বুজ হতে পারে এটি শুধু মসজিদই ছিল না হজরত খানজাহান আলীর দরবার হিসেবেও এটি ব্যবহৃত হতো সাইটগম্বোস মসজিদ প্রাঙ্গণে রয়েছে একটি জাদুঘর প্রতিদিন এই মসজিদ দেখার জন্য দেশ বিদেশের হাজারো পর্যটক ভিড় জমায় করোনাকালীন সময়ে প্রায় পাঁচ মাস বন্ধ থাকার পর গত বুধবার থেকে আবারও খুলে দেওয়া হয়েছে বাগেরহাট টের ঐতিহাসিক এই মসজিদটি সম্মানিত দর্শক আপনি দেশের যে প্রান্তেই থাকুন না কেন চাইলে আপনিও ঘুরে আসতে পারেন মুসলিম স্থাপত্য শিল্পের এক অনুপম নিদর্শন শ্যাটগম্বোস মসজিদ প্রাঙ্গণ থেকে বাগেরহাট থেকে খান মোহাম্মদ আল আওয়াল আইয়ন টিভি